আসসালামু আলাইকুম ক্লাস 11 তোমরা প্রত্যেককে ভালো আছো প্রিয় স্টুডেন্ট আমি আজকে ফিশিং বা মৎস্য চাষ সম্পর্কে অর্থনৈতিক ভূগোলে যে চ্যাপ্টার আছে সেটা আমি শুরু করব দেখো এই চ্যাপ্টারে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে মৎস্য চাষে বাণিজ্যিক মৎস্য চাষ বাণিজ্যিক মৎস্য চাষের উন্নতির কারণ ব্যাখ্যা করো এটা পরীক্ষায় পাস করার জন্য খুব ইম্পর্টেন্ট দেখো নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে বাণিজ্যিক মৎস্য চাষ খুব উন্নত সেই কারণগুলো আমি বলবার করেছি দেখো বিভিন্ন পয়েন্ট দিয়েছি এই পয়েন্টগুলো ব্যাখ্যা করব সমস্ত কারণগুলি সবথেকে গুরুত্বপূর্ণ নিয়ামক বা দায়ী হিসাবে গণ্য করা যায় এক নম্বর হচ্ছে বিস্তীর্ণ বংশপাল হচ্ছে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে যে বিভিন্ন দেশে বিভিন্ন দেশের উপকূল অঞ্চলে তার বংশপালগুলো মানে খুবই বিস্তৃত তাদের মধ্যবর্তী স্থানে শীতল স্রোতের মাধ্যমে যে হিমশৈলগুলো শীতল স্রোতের মাধ্যমে যে হিমশৈলগুলো বয়ে নিয়ে আসে উষ্ণ স্রোতের মাধ্যমে সেই হিমশৈলগুলো বয়ে যায় হিমশৈলের মধ্যস্থিত নদী কাঁকর বালি সমস্ত কিছু জমা হয়ে সেই জায়গায় একটা বিরাট ক্ষেত্র তৈরি করে যা বাতাসের একটা বিরাট এনভায়রনমেন্ট বা পরিবেশ তৈরি করতে সহায়ক হয় মহাপ্রচার হচ্ছে উষ্ণ এবং শীতল স্রোতের পরস্পর মিলনের ফলে হিমশৈলগুলো গলে গিয়ে বিভিন্ন রকমের চড়া তৈরি করে মগ্নচড়া দিন সমুদ্রের জলে তারা এবং সেই মগ্নচড়াকে প্রাণ জন্মায় সেই মগ্নচড়া সূর্যের আলো পৌঁছায় এর ফলে মাছের জন্য যে খাদ্যের প্রয়োজন সেই মগ্নচড়াগুলো তৈরি করে যেমন হচ্ছে গ্র্যান্ড ব্যাম জর্জেস ব্যাম রবার্ট ব্যাম রকপোর ব্যাম ইত্যাদি হল বিরাট বিখ্যাত মগ্নচড়া যেগুলি এই নাতিক জলবায়ু তৈরি হয়েছে দ্যাট ইজ ওয়াই এই জন্য এই অঞ্চলে বাণিজ্যিক মৎস্য চাষের উন্নতির জন্য একটা বিরাট সুস্থ তৈরি করেছে তারপরে নাতিক জলবায়ু আমরা জানি নাতিক জলবায়ু মিডিয়াম হার মানে টেম্পারেচার হচ্ছে 15-20 ডিগ্রি সেন্টিগ্রেড যা এই বাণিজ্যিক মৎস্য চাষের জন্য বেঁচে থাকার জন্য সব উপযুক্ত এই জন্য নাতিক জলবায়ু অঞ্চলে বাণিজ্যিক মৎস্য চাষ করেছে বন্ধ ভূমিরূপ এক্ষেত্রে বন্ধ ভূমিরূপের জন্য চাষবাসের পক্ষে অযোগ্য এবং তার বিকল্প হিসাবে এই মৎস্য চাষকে এখানে বেছে নেওয়া হয়েছে এবং বন্ধ ভূমিরূপের দিক আরেকটা ব্যাখ্যা হচ্ছে পর্বতময় কৃষিকাজ হয় না জীবিকা নির্বাহের জন্য জাপান নরওয়ে এই সমস্ত দেশগুলোতে এই বাণিজ্যিক মৎস্য সক্ষমতে সক্ষম করেছে ভব্য উপকূলরেখা হচ্ছে নারীদের অঞ্চলে যে দেশগুলো রয়েছে মহাসাগরের নিকটবর্তী উপকূল এলাকার যে দেশগুলো রয়েছে উপকূল ভাগ করছে ভগ্ন সহজে সেই ভগ্ন উপকূলে সহজে বন্ধ তৈরি করা যায় সহজে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা যায় এই ভগ্ন উপকূলে তার জন্য বেশিরভাগ ম্যাক্সিমাম থাকার জন্য বাণিজ্যিক মহাসাগরে উন্নতি লাভ করেছে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে আটটা হচ্ছে অরণ্যের উপস্থিতি নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল বেশিরভাগ হচ্ছে স্বরণবর্গীয় নরম কাঠের বনভূমি যা দিয়ে সহজে মাছ চাষ করার জন্য যে ট্রলার প্রয়োজন যে নৌকা প্রয়োজন সেগুলি এই অরণ্যের মাধ্যমে সেই স্বল্প কাঠের অরণ্যের মাধ্যমে যোগান দিয়ে থাকে যা বাণিজ্যিক মৎস্য ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করতে সক্ষম করেছে দেখো নরমতে এখানে খুব ঘন বসতি এই অঞ্চলে তাদের শ্রমিকের প্রভাব হয় না দশম হচ্ছে এখানে প্রযুক্তি ও কারিগরি বিদ্যা খুব ভালো এই অঞ্চলে এই জন্য বাণিজ্যিক মৎস্য চাষে উন্নতি লাভ করেছে এছাড়া এখানে ভগ্নপুর রেখার জন্য কিছু বন্দর মানুষ তৈরি করেছে সেই বন্দরের মাধ্যমে আমদানি রপ্তানি সুবিধা পাওয়া যায় জাপান লড়াই চিলি পেরু ইকুয়েডর হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র ইংল্যান্ড এই সমস্ত দেশগুলোতে প্রচুর বন্দর তৈরি হয়েছে
এবং এই বাঁচতে বাঁচে পচনশীল দ্রব্য সেহেতু পচনের হাতে বর্তমানে হিমঘর এখানে রয়েছে। এছাড়া উন্নত ব্যবস্থা সড়ক পথ রেলপথ যার জন্য এই নাতিশীতোষ্ণ অঞ্চলে বাণিজ্যিক ভাবে মৎস্য চিন্তা করতে সক্ষম হয়েছে। আর একটা পয়েন্ট আছে মৎস্য ভিত্তিক শিল্পের ক্ষতি, এখানে যে মৎস্য পাওয়া যাচ্ছে মৎস্য ভিত্তিক শিল্পের উন্নতি মৎস্য ভিত্তিক শিল্পের উন্নতির জন্য নাতিশীতোষ্ণ জলবায়ু করে এই মৎস্যের ভিত্তি করে বিভিন্ন শিল্প এখানে গড়ে উঠেছে, যারা তার জীবিকার একটা পথ বা কর্মসংস্থানের পথ তৈরি করতে সক্ষম করেছে, যা নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে বাণিজ্যিক মৎস্যচাষে একটা সুগম জায়গা বা পরিস্থিতি তৈরি করতে সক্ষম হয়েছে। তাহলে এই পুনরুদ্ধার পয়েন্টগুলো নোটডাউন করে নাও। বিস্তৃত বৈশপান হচ্ছে প্রান্তের প্রাচুর্য উষ্ণ শীতল স্রোতের উন্নয়ন মগ্নচড়া নাতিশীতোষ্ণ জলবায়ু বন্ধুর ভূমিরূপ ভগ্ন উপরেখা অরণ্যের উপস্থিতি প্রযুক্তিকারীর বিদ্যা উন্নত বন্ধ হিমঘর পরিবহন ব্যবস্থা অতিরঞ্জিত খাবার অভাব এছাড়া মৎস্য ভিত্তিক শিল্পের উন্নতি এই পুনরুদ্ধার পয়েন্ট আমরা খাতায় নোটডাউন করে নাও, যাতে তোমার পরীক্ষা এই পয়েন্টগুলো লিখবে তার সঙ্গে কারণে লিখবে লিখবে নিজের ভাষা ব্যাখ্যা করবে। তাহলে এই উপরে লিখিত এই সমস্ত কারণগুলির জন্য নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে বাণিজ্যিক মৎস্যচাষের উন্নতি লাভ করেছে। ঠিক আছে, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট 2021 সালের জন্য। আসসালামু আলাইকুম।